এমতি কিরে এখানে দাঁড়িয়ে আছিস, মানে কি কোনো সমস্যা? জি আব্বা, না কোনো সমস্যা না ভাই, এমনি দাঁড়িয়েছিলাম। আবার আপনি যান, ফ্রেশ হনেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রেশ তো হবই, ফ্রেশ হবই। ইয়ে মানে বলছিলাম যে দেখ, এই মিডল ক্লাস ফ্যামিলি সবসময় একটা সংকটের মধ্যে পড়বে, এটাই হচ্ছে অভ্যাস। হ্যাঁ, আবার এই সংকট থেকে কিন্তু উত্তরণেরও একটা উপায় নিজেদেরই বের করে নিতে হয়। হ্যাঁ, এটা নিয়ে এত কিছু চিন্তা করার নেই, সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ আব্বা। হ্যাঁ, মাঝে মাঝে আসলে খুব অস্থির লাগে। যখন চাকরি ছিল না, জীবন একটা সংকট, জটিলতা, এখন চাকরি আছে, বেতন বাড়ছে, তাও সব কিছু আব্বা এত জটিল লাগে। সব ঠিক হয়ে যাবে, এখন তো তুই বড় হয়েছিস, এত সংসার হয়েছে, একটা ভালো চাকরি করছিস, ভালো ইনকাম হচ্ছে, অফিসে নানা রকম ঝামেলা থাকে, অনেক চাপ থাকে, সেই চাপ থেকে হয়তো নিজেকে অনেক সময় সামাল দিতে পারিস না, তাই তো? এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই, তোর তো এখন রাইজিং টাইম, মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলতে হবে। হ্যাঁ আব্বা। হ্যাঁ, অনেক ভালো আব্বা, কত সুন্দর করে ভাবতে পারেন, কথা গুছিয়ে বলতে পারেন, অথচ আব্বাকে নিয়ে একটা সময় প্রচন্ড পরিমাণে রাগ হতো, খুব রাগ হতো, মনে হতো আপনি যেন পৃথিবীর সবচেয়ে খারাপ বাবা। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, পৃথিবী কোনো বাবাই খারাপ না, মাঝে মাঝে কেউ যদি খারাপ হয়, তুই খোঁজ নিয়ে দেখবি তার পেছনে কোনো কারণ আছে। হ্যাঁ, অভাব হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু, এই অভাবের কারণে মানুষ অনেক ভুল করে ফেলে। হ্যাঁ, আর স্বাভাবিক মানুষ যে সে কী করে, সে ভুলের কারণটা খুঁজে বের করে সেটাকে বাদ দিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করে, তাই না? এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। যা 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 যা, তুই ফ্রেশ হ, যা যা। আচ্ছা।